পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এস এস এম এস এবং হাবিলদার এক্সাম দু হাজার তেইশকে টার্গেট রেখে আবার আমরা জেনারেল অ্যালানেন্সে ক্লাস নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে পঞ্চাশ এর আগে কিন্তু আমরা উনপঞ্চাশটা ক্লাসে ঊনপঞ্চাশটি শিফটের কোশ্চেন ডিসকাস করে নিয়েছি তো এখানে আমরা যেটা করি দু হাজার তেইশ সালে যে তোমাদের মে এবং জুনে মোট সাত নোটা শিফটে এক্সাম হয়েছিলো সেখান থেকে প্রত্যেক দিন একটা করে শিফটের জেনারেল অ্যাওয়ানেন্সের কোশ্চেনগুলো ডিসকাস করি তো এই ক্লাসে আমরা ষোলো ছয় দু হাজার তেইশে সেকেন্ড শিফটের যে জেনারেল অ্যালারেন্সের কোশ্চেন পড়েছিল সেগুলো নিয়ে ডিসকাস করে দেবো তো চলো আমরা দেখিনি কী কোশ্চেনগুলো পড়েছিল তোমাদের দেখো প্রথম কোশ্চেনে চলে এসেছি তো তোমাদের সুবিধার্থে ওপরে মেনশন করে দিয়েছি সেট নাম্বার পঞ্চাশ ষোলো ছয় দু হাজার তেইশের সেকেন্ড শিফটের কোশ্চেন প্রথম কোশ্চেন নিচের কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশ পাকিস্তান চীন নাকি নেপাল তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ বাংলাদেশ নেক্সট কোশ্চেন দুই নম্বরে চলে যাব দুই নম্বর মকর সংক্রান্তির আরেক নাম হচ্ছে পোঙ্গল যা ড্যাশ শহরের বিভিন্ন জায়গায় একই সময়ে পালন করা থাকে কোন শহরে বলো অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা নাকি তামিলনাড়ু সঠিক অ্যান্সার কোনটা হয়ে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান টি তামিলনাড়ু ঠিক আছে চলো নেক্সট দেখে নেব পরবর্তী কোশ্চেন তিন নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোন রান্নার পদ্ধতিতে খাবারের চিনি অক্সিডাইজ হয়ে বাদামি রঙে পরিণত হয় ফিল্টারাইজেশান পরিশ্রাবণ ক্যারামেলাইজেশান ইমালসিফিকেশন নাকি ব্রোমিনেশান সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের অপশান বি ক্যারামেলাইজেশান তো দেখো আমরা চলে এসেছি নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেন আমাদের চার নম্বর কোশ্চেন একটি সংক্রামক অসুস্থতা থেকে সেরে ওঠার পর প্রায়শই গুটি বসন্ত ব্রিটানে সাধারণত স্থানীয় ডেইরিকে ধন্যবাদ জানাতে পরিবেশন করা হয় এটি ড্যাসের সবচেয়ে সুপরিচিত নৃত্যগুলোর মধ্যে একটা তো অপশান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ নাকি ঝাড়খণ্ড তো সঠিক সঠিক এ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সুপরিচিত নৃত্যগুলোর মধ্যে একটা হচ্ছে ব্রিটা বা ব্রিটানা যেটা স্থানীয় ডেইরিকে ধন্যবাদ জানানোর জন্য এটা পরিবেশন করা হয়ে থাকে তো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কোশ্চেন কি বলছে যে কোন দেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে বাঘ এবং সিংহ উভয় আছে কেনিয়া দক্ষিণ আফ্রিকা ভারত নাকি চীন তো সঠিক আনসার কী হয়ে যাবে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান সি ভারত নেক্সট কোশ্চেন ছয় নম্বর ড্যাশের জন্মবার্ষিকীতে জনজাতি গৌরব দিবস পালন করা হয় মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল বিরসা মুন্ডা নাকি বি আর আম্বেদকর তো দেখো এটার সঠিক আনসার কী হয়ে যাবে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান সি বিরসা মুন্ডা পরবর্তী কোশ্চেন সাত নম্বর কোন ওড়িশি নৃত্যশিল্পী দু হাজার ছয় সালে পদ্মশ্রী সম্মানিত বিদেশি বংশোদ্ভূত প্রথম নৃত্যশিল্পী ছিলেন ইলিয়ানা সিটিদৃষ্টি মৃণালিনী সারাভাই সোফিয়া বুটেলা নাকি এরি নাকামুরা তো সঠিক আনসার কী হয়ে যাবে দেখো সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ইলিয়ানা সিটি দৃষ্টি পরবর্তী কোশ্চেন নেক্সট আমরা দেখে নেব আট নম্বর কোশ্চেন ধরো কী আছে নিচের কোন গায়ককে ভারত সরকার দু হাজার বাইশে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে অভিজিৎ ভট্টাচার্য আনু মালিক লেসলি লুইস নাকি সোনু নিগম তো দেখো সঠিক আনসার কী হয়ে যাবে আমাদের সঠিক আনসার হয়ে যাবে সোনু নিগম পরবর্তী কোশ্চেন নয় নম্বর মহাবোধি মন্দির কমপ্লেক্স কমপ্লেক্সে ড্যাসের জীবনের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে মহাবোধি মন্দির কমপ্লেক্সে ড্যাসের জীবনের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে ভগবান বুদ্ধ জৈন তীর্থাঙ্কর মুঘল শাসকদের নাকি শিখ গুরু তো দেখো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক আনসার হয়ে যাবে ভগবান বুদ্ধ অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দশ নম্বর যদি আমরা জিএনপি থেকে অপচয় বাদ দিই তাহলে আমরা যে সামগ্রিক আয় পাই তাকে ড্যাশ বলে তাকে কি বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দে মোট দেশজ পণ্য ন্যাশনাল ইনকাম জাতীয় আয় প্রাইভেট ইনকাম ব্যক্তিগত আয় নাকি নেট ন্যাশনাল প্রোডাক্ট নেট জাতীয় পণ্য তো দেখো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে তো আমাদের দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে নেট জাতীয় পণ্য অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এগারো নম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইলেকট্রাল বন্ড স্কিম সংশোধন করে বিধানসভা সহ বিধানসভা সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার সাধারণ নির্বাচনের বছরে অতিরিক্ত ড্যাশ দিনের নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দেয় কত দিনের পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পনেরো নাকি পঁচিশ তো দেখো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে পনেরো দিনের বন্ড বিক্রির একটা অনুমতি দেয় অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বারো নম্বর অলিভা টুইস্ট উপন্যাসে রচয়িতা অলিভার টুইস্ট উপন্যাসে রচয়িতা কে দেখো মার্ক টোয়েন চার্লস ডিকেন্স অস্কার ওয়াইল্ড নাকি জেন অস্টেন তো দেখো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চার্লস ডিকেন্স অপশান বি হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন তেরো নম্বর জুডোর উৎপত্তি জু জিতসুর প্রাচীন ড্যাস শিল্পে জুডোর উৎপত্তি জু জিতসুর প্রাচীন ড্যাস শিল্পে মালয়েশিয়ান কোরিয়ান চীনা নাকি জাপানি কোন শিল্পে তো দেখো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপানি শিল্পে অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর স্ল্যাশ এবং পোড়া কৃষিকে ড্যাশে বেওয়ার বা দহিয়াও বলা হয়ে থাকে স্ল্যাশ এবং পোড়া কৃষিকে ড্যাশে বেওয়ার এবং দাহিয়াও বলা হয়ে থাকে মধ্যপ্রদেশ উড়িষ্যা আসাম নাকি উত্তরপ্রদেশ তো দেখো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে শ্যাস স্ল্যাশ এবং পোড়া কৃষিকে ব্যবহার এবং দাহিয়াও বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর মহাত্মা গান্ধীকে জাতির জনক ফাদার অব নেশন উপাধি কে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু জওয়াহরলাল নেহরু নাকি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বলে দেখি সঠিক অ্যান্সার কী হয়ে যাবে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সুভাষচন্দ্র বসু অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর ড্যাশ এবং এর অক্সাইড বৃষ্টির জলে দৈভূত হয়ে অ্যাসিড তৈরি করে যাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় ড্যাশ এবং ড্যাশের অক্সাইড বৃষ্টির জলে দৈভূত হয়ে অ্যাসিড তৈরি করে যাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় কোন দুটো বলো ফসফরাস সালফার সালফার নাইট্রোজেন কার্বন অক্সাইড মিথেন নাকি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তো বলো দেখি সঠিক অ্যান্সার কী হয়ে যাবে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে সালফার নাইট্রোজেন এই দুটো অক্সাইড বৃষ্টির জলে দৈভূত হয়ে অ্যাসিড বৃষ্টি তৈরি করে তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পাঁচ নম আমাদের সতেরো নম্বর সত্যজিৎ রায় উনিশশো বিরানব্বই সালে ভারত রত্ন সম্মানে ভূষিত হন তিনি একজন বিখ্যাত ড্যাস ছিলেন পদার্থবিদ চলচ্চিত্র নির্মাতা ক্রিকেটার নাকি আইনজীবী বলে দেখি সত্যজিৎ রায় কী ছিল তো দেখো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি চলচ্চিত্র নির্মাতা অপশান বি হয়ে যাবে মানে এটা সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা নেক্সট হচ্ছে আমাদের আঠেরো নম্বর কোয়েশ্চেন দেখো কী আছে পি এম সন্নিধি প্রকল্পের লক্ষ্য ড্যাশ ক্ষমতায়ন করা রাস্তার বিক্রেতারা বিপিএল পরিবারদের গর্ভবতী মহিলার নাকি ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষমতায়ন করা তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখো তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রাস্তার বিক্রেতাদের ক্ষমতায়ন করা অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ড্যাস ফুলের স্ত্রী জননাঙ্গ কোনটা ফুলের স্ত্রী জননাঙ্গ পিস্টিল ফুলের গর্ভকেশর ফিলামেন্ট পুষ্পদণ্ড অ্যান্দার পরাগ ধানি নাকি স্পোরটিং অঙ্কুরুদ্গম তো দেখো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ফুলের গর্ভকেশর পুরুলের স্ত্রী জননঙ্গ বা পিস্টেল যেটাকে বলা হয়ে থাকে অপশন এই হয়েছে এটা সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর নিচের কে পারস্যের শাসকের দূত ছিলেন এবং তাকে বিজয়নগরে পাঠানো হয়েছিল নিকোলো ডি কন্টি আব্দুল রাজ্জাক ডুয়াতে বারবোসা নাকি ফার্নাউ নুনিজ তো সঠিক অ্যান্সার কোনটা হয়েছে বলে দেখি সঠিক অ্যান্সার দেখা হয়ে যাবে আমাদের আবদুল রাজ্জাক অপশান বি হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন একুশ নাম্বার তিনি ঘটামের ঈশ্বর তিনি ঘটামির ঈশ্বর গড অফ ঘটাম নামেও পরিচিত ছিলেন যে পূর্বের লাইনে তিনি যে তিনি এটা কে ওস্তাদ বন্ধু খান পণ্ডিত রবি টি এইচ বিনায়ক বিনায়াক্রম নাকি ওস্তাদ বিসমিল্লা খান বলো দেখি সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে তো দেখো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টি এইচ বিনায়াক্রম অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর দেখো ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে জনসাধারণের সম্পত্তি রক্ষা এবং সংহত সংহিত সহিংসতা পরিহার করা মৌলিক কর্তব্যের উল্লেখ করা রয়েছে বা হয়েছে কোন অনুচ্ছেদে জনসাধারণের সম্পত্তি রক্ষা এবং সহিংসতা পরিহার করার মৌলিক কর্তব্যের উল্লেখ করা রয়েছে অনুচ্ছেদ নাম্বার একান্ন এর আই নম্বরে একান্ন এর জিতে একান্ন এর এতে নাকি একান্ন এর ডিতে বলো দেখি সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে একান্নরের আইতে অপশান এ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর চৌসা ও কনজের যুদ্ধে কোন শাসক হুমায়ুনকে পরাজিত করেছিল চৌসা ও কনজের যুদ্ধে কোন শাসন হুমায়ুনকে পরাজিত করেন ইসলাম শাহ দ্বিতীয় আলী আদিল শাহ মোহাম্মদ আদিল শাহ নাকি শের শাহ সঠিক অ্যান্সার কোনটা যে বলো দেখি তো দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শের শাহ পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর ব্রিটিশ সরকার কবে চম্পারণ কৃষি আইন পাশ করেছিল বা করেন উনিশশো আঠেরো সালে উনিশশো উনিশ সালে উনিশশো সতেরো সালে নাকি উনিশশো ষোলো সালে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে বলো দেখি তো দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো আঠেরো সালে অপশন এ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ষোলো ছয় দু হাজার তেইশের সেকেন্ড শিফটের নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি প্রধান উপজাতি নয় দেখো কোনটি উপজাতি নয় জানতে চেয়েছে ঠিক আছে নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি প্রধান উপজাতি নয় ডাং টোডা বদাগা নাকি ইরুলা তো বলো দেখি সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে ডাংটা হচ্ছে কোনো প্রধান উপজাতি নয় তাহলে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার আর উপজাতি কোনগুলো টোডা বদাগা ইলরু প্রত্যেকটাই কিন্তু উপজাতি ঠিক আছে তাই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো আমরা পঁচিশখানা কোয়েশ্চেন করে নিলাম যারা নিজেই আনসার করেছে প্র্যাকটিসের জন্য পঁচিশটার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে তারা যদি সেম টেস্ট এবং হাবিল দেয়ের জন্য করে থাকে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী শিফটের কোশ্চেন ডিসকাস করে দেবো এর আগে কিন্তু আমরা উনপঞ্চাশটা ক্লাসে ঊনপঞ্চাশটা শিফটের কোশ্চেন ডিসকাস করে দিয়েছি তোমরা যদি এখনও না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রিভিয়াস শিফটের কোশ্চেনগুলো দেখতে পারো তো এই ক্লাসটি এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ